ওদিকে নির্দিষ্ট দিনেই সিজারিও বেশি ভায়োলার সাথে তলোয়ার বাজিতে নামলেন স্যার অ্যান্ড্রু প্রচণ্ড উত্তেজনায় কাঁপছে পাড় মাতাল স্যার অ্যান্ড্রুর হাত অন্যদিকে তলোয়ার ধরা সিজারিওর ডান হাত কাঁপছে ভয়ে হয়তো ভয়ঙ্কর একটা কিছু হয়ে যাবার ভয়ে অজ্ঞান হয়ে যেতে পারতো সিজারিও ঠিক সে সময় দেবদূতের মতো সেখানে এসে হাজির হলো এক অচেনা ভদ্রলোক স্যার অ্যান্ড্রুকে উদ্দেশ্য করে সে চেঁচিয়ে বলে উঠল থামুন আপনি আমার সাথে লড়বেন এর বদলে আমি লড়বো আপনার সাথে ভায়োলা তো জানে না যে এই লোকটি ক্যাপ্টেন অ্যান্টোনিও সেবাস্টিয়ানের ফিরতে দেরি হচ্ছে দেখে ধরা পড়ার ঝুঁকি সত্ত্বেও তিনি নিজে বেরিয়েছেন তার খোঁজে ভায়োলাকে সেবাস্টিয়ান ভেবে ভুল করেছেন তিনি তাকে সাহায্য করতে আসার দরুন অপরিচিত ভদ্রলোককে ধন্যবাদ জানালো সিজারিও ঠিক তখনই একদল রক্ষী এসে হাজির সেখানে অ্যান্টোনিওকে চিনতে পেরে রক্ষীদের দলপতি গ্রেপ্তার করলেন তাকে সিজারিওর দিকে তাকিয়ে ক্যাপ্টেন বললেন বন্ধু সেবাস্টিয়ান তোমায় বাঁচাতে এসে আমি নিজেই পড়ে গেলাম বিপদে যাগে সে কথা যে টাকার থরিটা তোমায় দিয়েছিলাম সেটা এবার আমায় দাও জানি না কদিন গারদে আমায় আটকে থাকতে হবে ওখানে তো টাকার দরকার হবে আমার অচেনা অজানা এক ব্যক্তির মুখে সেবাস্টিয়ানের নাম শুনে ভায়োলা বুঝতে পারলো তার ভাই সেবাস্টিয়ান এখনও বেঁচে আছে আর এই লোকটি তাকে জানে সে ভায়োলাকেই সেবাস্টিয়ান বলে ধরে নিয়েছে যাই হোক ভাইয়ের বেঁচে থাকার কথা শুনে স্বস্তি পেল ভায়োলা কিন্তু টাকার থলির ব্যাপারটা বোধগম্য হলো না তার কাছে রক্ষীদের হাতে বন্দি লোকটিকে সে বলল আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ কারণ বিপদের সময় আপনি এগিয়ে এসেছেন আমায় বাঁচাতে কিন্তু আপনার টাকার থলির ব্যাপারটা আমি জানি না তবে আমার কাছে খুবই সামান্য টাকা আছে প্রয়োজন হলে আপনি তা নিতে পারেন এই বলে নিজের টাকার থলিটা এগিয়ে দিল তার সামনে চেচিয়ে বলে উঠলেন ক্যাপ্টেন অ্যান্টোনিও ছি সেবাস্টিয়ান আমার জানা ছিল না তুমি এত নিচ বেইমান জাহাজ ডুবির পর আমি তোমায় প্রাণ বাঁচিয়ে আশ্রয় দিয়েছিলাম নিজের কাছে আর এভাবে তুমি প্রতিদান দিলে তার অস্বীকার করলে আমাদের বন্ধুত্বকে আরও কিছু বলতে যাচ্ছিলেন ক্যাপ্টেন কিন্তু তার আগেই রক্ষীরা টানতে টানতে টেনে নিয়ে গেল তাকে এখানে থাকলে পাছে স্যার অ্যান্ড্রু তার উপর চড়াও হয় এই ভয়ে ভায়োলা পায়ে পায়ে এগিয়ে গেল ডিউকের প্রাসাদের দিকে স্যার অ্যান্ড্রু স্যার টবি দুজনের কেউই টের পাননি ভায়োলার চলে যাওয়া কিছুক্ষণ বাদে হঠাৎ সেখানে এসে হাজির সেবাস্টিয়ান উভয়েই তাকে ধরে নিল সিজারিও বলে স্যার টবি ইঙ্গিত করতেই তলোয়ার উচিয়ে তার দিকে ছুটে এলো স্যার অ্যান্ড্রু সেবাস্টিয়ানের কোমরেও ঝুলছিল তলোয়ার শয়তানের মতো দেখতে বদ চেহারার একটা লোক তার দিকে তলোয়ার হাতে তেড়ে আসছে দেখে বের করলো তার তলোয়ার একটা আঘাত স্যার অ্যান্ড্রুর মুখে বন্ধুকে আহত হতে দেখে স্যার টবিও ছুটে এলো তলোয়ার হাতে সেও জখম হলো সেবাস্টিয়ানের তলোয়ারের আঘাতে কাছেই ছিল লেডি অলিভিয়ার প্রাসাদ খবর পেয়ে তিনি নিজে এলেন সেখানে আহত স্যার টবি ও স্যার অ্যান্ড্রু দুজনকেই ধমকে ধমকে তাড়িয়ে দিলেন রক্ষীদের আদেশ দিলেন তারা যেন উভয়ের কাউকে প্রাসাদে প্রবেশ করতে না দেয় এবার সিজারিও ভেবে তিনি সেবাস্টিয়ানকে আহ্বান জানালেন প্রাসাদের ভেতরে আসার লেডি অলিভিয়ার মতো এক অপরূপ সুন্দরী মহিলার ডাকে সাড়া না দিয়ে পারল না সেবাস্টিয়ান তার মতো একজন সাধারণ মানুষের প্রতি মহিলার অপরিসীম দয়া দেখে মনে মনে খুবই অবাক হলো সেবাস্টিয়ান সে লক্ষ্য করলো মহিলা তার সাথে এমন কথা বলছেন যেন সে তার পূর্ব পরিচিত সে আরও লক্ষ্য করলো মহিলা শুধু কথাই বলছেন না কথার মাঝে রয়েছে প্রেম নিবেদনের সুর তবে কি মহিলা পাগল শুরুতে এ প্রশ্নটা জেগেছিল তার মনে কিন্তু যখন সে দেখলো তিনি স্বাভাবিকভাবে কথাবার্তা বলছেন নির্দেশ দিচ্ছেন কাজের লোকদের তখন সে বুঝতে পারল উনি পাগল নন সম্পূর্ণ স্বাভাবিক তখন সেও এমন আচরণ করতে লাগলো যাতে লেডি অলিভিয়ার মনে হল সত্যি এবার নম্র হয়েছে ওর মন সে সাড়া দিচ্ছে তার প্রেমের টাকে এসব দেখে খুবই খুশি হলেন লেডি অলিভিয়া পাছে সিজারিও বেহাত না হয়ে যায় এই ভয়ে তিনি তখনই তার সাথে বাগদান পর্বটা সেরে রাখতে চাইলেন সেও রাজি হয়ে গেল তার প্রস্তাবে আর দেরি না করে লেডি অলিভিয়া তাকে সোজা নিয়ে গেল যায়। সেখানে পাদ্রির সামনে সম্পন্ন হল বিয়ের বাগদান পর্বটা এবার ভাবি স্বামীকে নিয়ে লেডি অলিভিয়া প্রাসাদে ফিরে এলেন খাওয়া দাওয়া সেরে গল্প গুজব করে কেটে গেল কিছুটা সময় এমন সময় হঠাৎ ক্যাপ্টেন অ্যান্টোনিওর কথা মনে পড়ল তিনি বলেছিলেন সরাইখানায় অপেক্ষা করবেন তার জন্য এতক্ষণ নিশ্চয়ই তিনি সেখানে বসে চিন্তা করছেন তার পথ চেয়ে সরাইখানায় যাবার জন্য সে বিদায় নিয়ে এলো লেডি অলিভিয়ার কাছ থেকে যেতে যেতে সে ভাবতে লাগলো তার মতো একজন সাধারণ মানুষকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে অজানা অচেনা রূপবতী এক ধনী মহিলা তার সাথে বিয়ের বাগদান অনুষ্ঠান সম্পন্ন করেছেন প্রিয় বন্ধু ক্যাপ্টেনকে নিজ মুখে এসব কথা বলে সে অবশ্যই তার সাহায্য চাইবে প্রাসাদে পৌঁছে ডিউককে অভিবাদন জানিয়ে বলল ভায়োলা আমায় মাফ করবেন মাননীয় ডিউক আমার শত চেষ্টা সত্ত্বেও লেডি অলিভিয়া কিছুতেই রাজি হননি আপনার কথা শুনতে এ কথা শুনে বললেন ডিউক আর তোমায় যেতে হবে না সিজারিও এবার আমি নিজেই যাব তার সাথে কথা বলতে সিজারিও বেশি ভায়োলা আর কয়েকজন রক্ষীকে সাথে নিয়ে লেডি অলিভিয়ার সাথে দেখা করতে চললেন ডিউক অরসিনো প্রাসাদের সামনে তার সাথে দেখা হলো রক্ষীদের হাতে সাথে দেখিয়ে ভায়োলা বলল বন্দি কিছুক্ষণ আগে এই ভদ্রলোকই আমায় রক্ষা করেছেন দ্বন্দ্বযুদ্ধের হাত থেকে অবাক হয়ে ডিউক বললেন দ্বন্দ্বযুদ্ধ কিছুই তো বুঝতে পারছি না আমি তখন ভায়োলা তাকে খুলে বলল সব কথা শেষমেশ বলল, ধরা পড়ার পর উনি একটা টাকার থলে চেয়েছিলেন তার কাছে কিন্তু ও ব্যাপারে কিছুই জানে না সে এবার ক্যাপ্টেন বললেন ছি ছি এমন অধপতন হয়েছে তোমার এখনও না বোঝার ভান করছো বলেই ইশারায় ভায়োলাকে দেখিয়ে ডিউককে বললেন মাননীয় ডিউক জাহাজ ডুবির পর আমি ওকে জল থেকে তুলে নিয়ে এসেছিলাম আমার জাহাজে আশ্রিত হিসেবে কয়েক মাস আমার জাহাজে কাটিয়েছে ও আমার জাহাজ আজই এসে পৌঁছেছে ইলিরিয়ার বন্দরে শহর দেখতে যাবার সময় আমি ওর হাতে তুলে দিয়েছিলাম একথলে স্বর্ণ মুদ্রা ওর ফিরতে দেরি দেখে ধরা পড়ার ঝুঁকি সত্ত্বেও আমি নেমে এসেছি ডাঙায় কিছু দূর যাবার পর দেখতে পেলাম ও দ্বন্দ্বযুদ্ধ করছে এক আধা বুড়ো মাতালের সাথে ভয় আর উত্তেজনায় তলোয়ার শুদ্ধ ওর হাতটা থরথর করে কাঁপছে তলোয়ারটা হয়তো ওর হাত থেকে পড়েই যেত যদি না আমি এগিয়ে এসে ওর হয়ে লড়াই করতে নামতাম এমন কপাল আমার ঠিক সে সময় আপনার রক্ষীরা এসে গ্রেপ্তার করলো আমাকে আর এখন কি ও বলছে চেনেই না আমাকে আগে কখনো দেখেনি আমায় তাই টাকার থলেও নেই তার কাছে হুজুর আমার প্রার্থনা এই বেইমানির বিচার আপনি নিজেই করুন ক্যাপ্টেনকে বললেন ডিউক তুমি বলছো আজই তোমার জাহাজ ভিড়েছে ইলিরিয়া বন্দরে কিন্তু যার বিরুদ্ধে তোমার অভিযোগ সে তো অনেক দিন ধরে কাজ করছে আমার কাছে তাই তোমার অভিযোগ বিশ্বাসযোগ্য বলে মেনে নিতে পারছি না আমি বলেই রক্ষী দলের নেতাকে ডেকে প্রশ্ন করলেন কি অপরাধে একে ধরেছ তোমরা রক্ষী দলের নেতা বললেন হুজুর এরই সাথে লড়তে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন আপনার ভাইপো সেই অপরাধে গ্রেপ্তার হয়েছেন ইনি ভাইওলাকে দেখিয়ে ডিউক বললেন ক্যাপ্টেন অ্যান্টোনিওকে তুমি বলছো তোমার জাহাজে ওকে আশ্রয় দিয়েছিলে আরও বলছ তোমার জাহাজ আজই ভিড়েছে ইলিরিয়া বন্দরে কিন্তু ও তো তারও আগে থেকে রয়েছে আজ সকালে ওকে টাকার থলি দেবার যে কথা বলছ সেটাও বিশ্বাসযোগ্য নয় কথা শেষ করে ডিউক রক্ষীদের আদেশ দিলেন এখন ওকে নিয়ে যাও ওর বিরুদ্ধে যেসব অভিযোগ আছে তা পরে বিবেচনা করব আমি ডিউকের কথা শেষ হতে না হতেই নিজের প্রাসাদের ভেতর থেকে বেরিয়ে এলেন লেডি অলিভিয়া আশেপাশের সব কিছু ফেলে ডিউক হাঁ করে চেয়ে রইলেন তার দিকে তাকে ওইভাবে তাকাতে দেখে শুধু বিরক্তই নয় তার প্রতি প্রচণ্ড অসন্তুষ্ট হলেন লেডি অলিভিয়া ডিউকের সাথে তার দুধ সিজারিও এসেছেন এটা যেন তখনই নজরে এলো লেডি অলিভিয়ার ডিউককে ধর্তব্যের মধ্যে না এনে সরাসরি প্রেমালাপ শুরু করলেন সিজারিওর সাথে সিজারিওকে যে লেডি অলিভিয়া ভালোবাসেন সেটা বুঝতে পেরে মনে মনে খুবই রেগে গেলেন ডিউক সিজারিওকে ডেকে তিনি বললেন এবার চলো এখান থেকে মনিবের সাথে যাবার জন্য পা বাড়িয়েছে সিজারিও ঠিক সে সময় মিনতি ভরা স্বরে অলিভিয়া বললেন তাকে তুমি চলে যেও না সিজারিও প্রাসাদে এসো অনেক কথা আছে তোমার সাথে সিজারিও বলে উঠলেন না আমার পক্ষে তা সম্ভব নয় মনিবের সাথেই যেতে হবে আমাকে আমি ওকে প্রাণাধিক ভালোবাসি কোনো নারীকে চেয়ে বেশি ভালোবাসা সম্ভব নয় জোর গলায় বলে উঠলেন লেডি অলিভিয়া সিজারিও তুমি আমার স্বামী আমার কথা রাখো এভাবে চলে যেও না তুমি অবাক হয়ে বললেন ডিউক তুমি লেডি অলিভিয়ার স্বামী সিজারিও উত্তর দিল না মহামান্য ডিউক আমি ওর স্বামী নই আর অন্য কোনো নারীর স্বামী হতেও চাই না আমি লেডি অলিভিয়া বললেন ও যে আমার স্বামী তার প্রমাণ আমি এখনই দিচ্ছি এরপর তিনি ডেকে আনলেন সেই পাদডিকে সিজারিওকে দেখিয়ে বললেন পাদড়িকে আচ্ছা ফাদার আজ সকালে কি আপনার সামনে এই যুবক সিজারিওর সাথে আমার বিয়ের বাগদান অনুষ্ঠান হয়নি ভালো করে সিজারিওর মুখটা দেখে নিয়ে পাদ্রী বললেন এর সাথেই তো প্রায় দু ঘন্টা আগে তোমার বাগদান হয়েছে বাগদান তো আমার সামনেই হলো এমন সুন্দর মুখ কি এত সহজে ভোলা যায় পাদ্রির কথা শুনে ডিউক নিশ্চিন্ত হলেন যে সিজারিওই লেডি অলিভিয়ার স্বামী তিনি কল্পনাও করতে পারেননি যে তাকে এভাবে টোপকে গিয়ে সিজারিও বিয়ে করবে লেডি অলিভিয়াকে ডিউক একবার ভাবলেন তাকে প্রাণদণ্ড দেবেন পরক্ষণেই নিজেকে সামলিয়ে নিয়ে সিজারিওকে বললেন তুমি আমার সাথে যা করেছ তার স্রেফ বিশ্বাসঘাতকতা যাই হোক তুমি আর আমার সামনে এসো না ডিউকের হুকুম শুনে কান্নায় ভেঙে পড়ল সিজারিও যাই হোক এই বিদেশ বিভূঁয়ে তার থাকা খাওয়ার একটা হিল্লে হয়েছিল সাথে সাথে রোজগারও হচ্ছিল তার এবার সব চলে গেল ওদিকে সিজারিও তাকে এড়িয়ে যাবার চেষ্টা করছে দেখে মনে মনে খুবই দুঃখ পেলেন লেডি অলিভিয়া এরই মাঝে এসে হাজির দুই পাড় মাতাল স্যার টবি আর স্যার অ্যান্ড্রু তাদের ক্ষতস্থান থেকে দরদর করে পড়ছে রক্ত সিজারিওকে দেখিয়ে তারা বলল এই তো সেই লোক যে কিছুক্ষণ আগে জখম করেছে আমাদের বিরক্তি সহকারে বললেন ডিউক কি যা তা বলছো তোমরা ও তো সকাল থেকেই আমার সাথে রয়েছে তাহলে কিভাবে ও জখম করলো তোমাদের একসাথে বলে উঠল স্যার টবি আর স্যার অ্যান্ড্রু মহামান্য ডিউক আমরা কেউ মিথ্যে বা বাড়িয়ে বলছি না কিছুক্ষণ আগে ও সত্যিই আমাদের জখম করেছে এবার ধান্দে পড়ে গেলেন ডিউক তাদের কথার ধরণে এমন কিছু ছিল যাতে মনে হয় না তারা মিথ্যে কথা বলছে আসল ব্যাপার তাহলে কি? এই ধাঁধার মধ্যে পড়ে গিয়ে ডিউক বুঝতে পারলেন না এবার তিনি কি করবেন ঠিক সে সময় সমস্যার সমাধান করতে এসে হাজির ভায়োলার ভাই সেবাস্টিয়ান দ্বন্দ্বযুদ্ধে জখম করার জন্য প্রথমেই সে ক্ষমা চাইল স্যার টবি আর স্যার অ্যান্ড্রুর কাছে এবার অবাক হয়ে লেডি অলিভিয়া দেখলেন তার সামনে দাঁড়িয়ে দুজন স্বামী তাদের উচ্চতা গায়ের রঙ এমনকি পোশাক পর্যন্ত হুবহু এক কে যে আসল স্বামী তা বুঝে উঠতে পারলেন না তিনি ডিউক দেখতে পেলেন নবাগত যুবকটি দেখতে হুবহু তার পাশ্বচর সিজারিওর মতো লেডি অলিভিয়া এবং ডিউকের মতো একই সমস্যার মধ্যে পড়ে গেল বন্দি ক্যাপ্টেন অ্যান্টোনিও নবাগত ছেলেটি দেখতে সেবাস্টিয়ানের মতো অথচ সেবাস্টিয়ান দাঁড়িয়ে রয়েছে ডিউকের পাশে তাহলে একে কিন্তু ভায়োলা ভুল করেনি নবাগত যুবকটিকে চিনতে সে ছুটে এসে যুবকটির গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল তুমিও আমায় চিনতে পারছ না সেবাস্টিয়ান আমি তোমার বোন ভায়োলা তারপর সে সবাইকে জানালো যে সে পুরুষ নয় পুরুষের ছদ্মবেশে এক যুবতী নারী নাম ভায়োলা তার দুধ সিজারিও যে আসলে একজন নারী সে কথা জেনে খুব আশ্চর্য হলেন ডিউক আসলে ডিউক কিন্তু মনে মনে খুবই ভালোবেসে ফেলেছেন ভায়োলাকে যখন তিনি দেখলেন সেবাস্টিয়ানের সাথে লেডি অলিভিয়ার বাগদান হয়ে গেছে তখন আর তার পিছনে ছুটে কোনো লাভ নেই তার চেয়ে ভায়োলার মতো একজন নারী রত্নকে বিয়ে করে তাকে স্ত্রীর মর্যাদা দেওয়া শ্রেয় ভায়োলার দিকে তাকিয়ে ডিউক বললেন ভায়োলা তুমি কি আমায় ভালোবাসো ডিউকের কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল ভায়োলা সে কিছু না বলে চুপ করে রইল ডিউক আবার জিজ্ঞেস করলেন তাকে ভায়োলা তুমি আমায় বিয়ে করতে রাজি আছো লজ্জায় আর যেন মাথা তুলে দাঁড়াতে পারছে না ভায়োলা কোনো মতে ঘাড় নেড়ে সম্মতি জানালো সে এবার জাঁকজমকের সাথে একই দিনে হয়ে গেল দুটি বিয়ে এই বিয়ের আনন্দ উৎসব উপলক্ষে ডিউক মুক্তি দিলেন ক্যাপ্টেন অ্যান্টোনিওকে